কৈ আছো মেঘালয় ওয়ারিয়াং ভিউ পয়েন্ট আর আপনার দেখাম ওয়ারিয়াং ভিউ পয়েন্টর যোনটো ভিউ মর্নিং ভিউ আর ইভিনিং ভিউ দুইটা দেখাম। তার আগত একটা গান শুনো আমি, আমার উপমান্য সেই গান বজাব, আমি রিকুয়েস্ট করি উপমান্য তুমি সেই গান বজাবা। ওকে দিবানে মে মুঝকো ভি কর ডালা দিবানা মেরে উসকে সির কো ছোড়া উসকে গলি মে দিল কো তোড়া ফির ভি সিনে মে ধড়কতা হে ইয়ে দিল মেনে দিল সে উসে নিকালা। আমি এতিয়া ওয়ারিয়াং ভিউ পয়েন্ট পালো আহি, রাস্তা একদম ধুনিয়া আছে, আপনাদের আহিব পারিব। ভিউবিল সন্ধিয়া আহিলে বেশি ভাল লাগে আর আপনার ভিউবিল মানে দেখাই দিম। রাস্তাটা হল এনেকা, মানুষ গৈ আছে আর মোর পিছত আছে উপমান্য। কেনেকুৱা ভিউবিল? সো আমি প্রথম ভাবিছিলাম মর্নিংত এই বিহুটা চাম বলে, কিন্তু সো আমার টাইম ম্যানেজ করব নোৱাৰো, সেইটো কারণে আমি রাতেপুৱাই টাইমটা নহল, সেইটো কারণে ইভিনিং আইছো এতিয়া। আর সেই ভিউটো হল এই আর এইটাই হয়েছে। ওকে, গুড মর্নিং। আমি এটা রাতেপা 6:30 হয়েছে, এটা আমি ইয়ারপা ওলাই দিম, চাও এটা কলে যাব পারো, ওসরতে একজন ভিউ আছে, আমি তালে গে আছো। সো আমি এটা রেডি হয়েছো, পেকিং সেকিং করা হয়েছে, জাস্ট আমি এটা আর তালে যাম। আর প্লেসবিল বহু ধুনিয়া, রাতেপা ভিউটো বহুত মানে চাবলগিয়া ভিউ হয়। সো আমি সেই সোনকালে ওলাইছো ইয়ারপা, আর নেক্সট ভিউ আমি তার পামগে। হিমাংশু, এই পিছনে খুল দিয়া, খোলা আছে নাকি? তো একটা ভিউ আপনার মানে দেখাই দিও, এত বোটিংও করব পারব, কিন্তু এটা বোটিংর এই বন্ধ করে রাখিছে। সোয়েপেন দেখিছে না কি ধুনিয়াকে এটা আছে, ইয়াত আপনাদের আহি বোটিং করব পারব। আর চারিওফালে দেখিছে পাহাড়, তার মাজত এখন রিজর্ট আছে। দেরি নক, আমি এবার ওলাই। আমি এতিয়া পালো আহি জোকো ভ্যালি, মেঘালয় জোকো ভ্যালি। চক ইমানে ধুনিয়া, আপনার গোটে মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যায়। যান দূরলে চাব পারে, ইমান দূরলে পাহাড়ে পাহাড়, বতা মারি আছে, সচাই যাবলে মন যোৱা নাই ইয়াত আহি কেনে, ইমান ধুনিয়া, কি মজা লাগিছে। চক আপোনাক কেমেৰাত দেখি কেনেকুৱা পাইছে নাজানো, কিন্তু মই ৰিয়েল যোনটো দেখি আছো একেই দূৰলৈকে পাহাৰ আৰু গছ, বাহ কি ধুনিয়া।